Namaskar, Hokoluke Mori YouTube channel punorba swagotom. To bondhu bandhibi kol DHS gate 4 exam to 22 January te onusthito hobo. Aru he exam to dia agot apunalike ei kita kotha jani thowa usit je examot ki ki bikhuri upot ahibo mane ki syllabus kon aru kiman nombor thakibo negative mark thakibo na nathake kiman ta prashno thakibo aru kiman homoy dia hobo. তো এইখিনি পড আপোনালোকে বিশেষ গুৰুত্ব দিয়া উচিত এক্সাম দিয়া আগতে কিছমান এক্সাম দিবলৈ এনে যে সিলেবাসখন নছুৱাকে তো আপোনালোকে এইটো ভিডিও হেকলৈকে চালে জানিব পাৰিব কি কি বিষয়ৰ প্ৰশ্ন আহিব নেগেটিভ মার্কস থাকিব না নাথাকে কিমানটা প্ৰশ্ন থাকিব কিমান নম্বৰ দিয়া হ'ব কিমান সময় দিয়া হ'ব সকলোবিলাক ডিটেইলস এইটো ভিডিও চালে গম পাব বন্ধু-বান্ধৱীসকল প্ৰথম আমি আহিলোঁ কি কি বিষয় ওপৰত কোৱেশ্চন আহিব আৰু কেইটা বিষয়ৰ ওপৰত আহিব তো বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে যদি এডমিট কার্ড উলিয়াইছে তেতে তলত ছাবো পারে সকলো ব্লেক ডিটেইলস আছে এক্সাম সাইডা বিষয় উপর আহিব প্রথমটো হইছে জেনারেল নলেজ ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স তো এই দুই সাইডা বিষয় উপর আহিব কোয়েশ্চন আর ক্লাস 8 স্ট্যান্ডার্ডৰ কোয়েশ্চন আহিব নেক্সট প্রশ্নটো হইছে যে কিমান নম্বৰ আহিব আর ইয়াত নেগেটিভ মার্কস থাকিব না না থাকে তো এইটো উপর যদি সাউ তেতিয়া হলে ইয়াত টোটেল মার্কস থাকিব এখন নম্বর থাকিব আর ইয়াত প্রত্যেকটো কোয়েশ্চনত দুই নম্বরকে থাকিব আর নম্বর থাকিব এখ নম্বর আর প্রশ্ন থাকিব 50টা ইয়াত কোনো ধরনের নেগেটিভ মার্কস না থাকে নো নেগেটিভ মার্কিং ইয়াত দিয়া আছে এখ নম্বর আহিব আর আহিব কোয়েশ্চন 50টা তিন নম্বর কোয়েশ্চন হচ্ছে কিমানটা প্রশ্ন থাকিব নিশ্চয় আপোনালোক কলু ইয়াগত কলু তো ইয়াত প্রশ্ন আহিব 50টা প্রত্যেকটো প্রশ্ন থাকিব দুই নম্বরকে আর টোটেল মার্কস থাকিব 100 মার্কস অর্থাৎ আপোনালোকে এটা কোয়েশ্চন দুই নম্বরকে থাকিব সুন্দরভাবে আপোনালোকে কৰিব লাগিব তিন নম্বরটো হৈছে কিমান সময় থাকিব তো তা দিয়া আছে কিমান সময় থাকিব তো আপোনালোকে চাব পাৰে সময়টো দিয়া আছে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টাত আপোনালোকে 50টা কোয়েশ্চন 100 নম্বর কৰিব লাগিব 50টা কোয়েশ্চন থাকিব প্রত্যেকটো দুইকে নম্বর থাকিব 100 নম্বর বাবে তো 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা আপোনালোকে কৰিব লাগিব যথেষ্টখিনি সময় দিছে আজি ভিডিও মেনেজেন যেটো 22 জানুৱাৰী তাৰিখে এক্সাম আছে তো সকলোৱে প্ৰিপৰেশ্বন কৰক আৰু যাতে ভালদৰে আপোনালোকে প্ৰিপৰেশ্বন কৰি এক্সামটো ভাল কৰে যদি সাবস্ক্রাইব কৰা তেতিয়াহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব এনে ধৰণৰ আপডেটস কিছুমান দি থাকো তো চেনেলটো সাবস্ক্রাইব কৰিলে সদায় লাভ কৰিব পাৰিব তো আসলে মনে আছে নমস্কার জয় আইকম আর যেমন পারে বন্ধু বগলে শেয়ার করব যে বন্ধু বগই ডিএসএস সর সিলেবাস সম্পর্কে বা এই সম্পর্কে অবগত হয়